guys, welcome to my channel DIY Art Collection. If you need my channel, then please subscribe and hit the bell icon. Friends, आज के आमी आपना देशाते एक टा भरत अशुने डिजाइन शेयर करती है. टा खूबी इजी एक टा डिजाइन. चाहिए आपना ना दुटो कलर कॉम्बिनेशन है फुल अशुन कोत्ते पारें. तो ये डिजाइन टी तोरी करो जोनो. प्रथम मैं आमी एकांते के स्टिचिंग टा स्टार्ट करती. एवं एकांते आमी एक दो तीन তিনটে ঘর নিয়ে এইভাবে প্রথম ফটি তুলছি এরপর উপর দিক থেকে একটা করে ঘর বাড়াবো এবং নিচের দিক থেকে একটা করে ঘর কমাবো এইভাবে আমি কন্টিনিউয়াসলি ফোরগুলো তুলতে থাকবো ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না তো এইভাবে আমি তিনটে ঘরের ফোর টোটাল ১৪টা তুলে নেব অর্থাৎ এখানে আমার ১৪টা ফোর উঠবে এই লাইন বরাবর ১৪ নাম্বার ফোরের পর আমি কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ করব তো আমার ১৪টা ফোর তোলা হয়ে গেছে এরপর ১ ২ ৩ ৪ ৫ ৬ এইভাবে ছটা ঘর নিয়ে একটা ফোর তুলেছি তারপর চারটে ঘরের একটা ফোর এবং এর পরবর্তীতে দুটো ঘরের একটা ফোর এরপর এই যে মিডল প্লেসটা আসছে এখান থেকে কিন্তু আপনারা পরবর্তী ডিজাইনটি ইজিলি স্টার্ট করতে পারেন বা পরবর্তী বরফি যেটা তো এর পরবর্তীতে উপরের দিকে জাস্ট একটা ঘর বাড়িয়ে মাঝখানে এরকম দুটো ঘর ফাঁকা রেখে আমি ফোরগুলো তুলছি এখানটায় আমি আবার তিনটে ঘরের টোটাল ১৪টা ফোর তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানেও প্রায় আমার লেভেলটা চলে এসছে প্রায় নিচের সাথে উপরের লেভেলটা সেম করে দেখে নিলাম যে আমার ১৪টা ফোর উঠেছে কি না তো ১৪টা ফোর তোলা হয়ে গেছে এখন আমি এই সাইডে ১৩টা ফোর তুলব কেননা সেন্টারে অলরেডি আমাদের একটা ফোর উঠে গেছে নিচের অংশের ক্ষেত্রেও তাই হবে তো সেম প্রসেসে শুধুমাত্র এখন উপর থেকে একটা ঘর কমাবো এবং নিচের দিকে একটা ঘর বাড়াবো এইভাবে এই জায়গা স্টিচিংটা করে ফেলছি এবং এখানে প্রথমে আমি ১৩টা ফোর তুলব তো এখানেও আমার ১৩টা ফোর তোলা হয়ে গেছে এবং এটা লাস্ট ফোর যেটা কিনা আগের লেভেলের সাথে মেনটেন করে দেখে নিলাম সেম লাইন বরাবরই আছে কি না তো আমার এই লেভেলটাও সেম আছে এখন আমি ৬টা ঘরের যে ফোর সেটা তৈরি করব তো প্রথমে ৬টা ঘরের একটা ফোর তারপর ৪টে ঘরের একটা ফোর এখন দুটো ঘরের একটা ফোর এই জায়গাটা কমপ্লিট হলো এখন ওপর দিক থেকে দুটো ঘর ছেড়ে তিনটে ঘরের আবার আমি ফোর তুলে নিচ্ছি এখানটায় আবার আমি ১৩টা ফোর তুলে নেব এবং এটা কিন্তু নিচে যে ফোরটা আছে তার সাথে একদম ঠিক সেম লেভেল বরাবর থাকবে এবং ডিজাইনটিও সুন্দর থাকবে অর্থাৎ এদের মধ্যে যে একটা ঘরের গ্যাপ সেটা মেনটেন থাকবে তো এইভাবে এই জায়গাটা আমি তৈরি করে নিচ্ছি
তো ফ্রেন্ডস, এখানটায় আমার এই জায়গাটা তৈরি করা হয়ে গেল এবং এর পরবর্তীতে আমি এর মাঝখানের অংশ তৈরি করব। তো তার জন্য কিন্তু এই কর্নার থেকে স্টিচিংটা স্টার্ট করতে হবে, অর্থাৎ দুটো ঘরের একটা ফোর, তারপর চারটে ঘরের একটা ফোর এবং এর পরবর্তীতে ছয়টা ঘরের একটা ফোর। এবং এই ফোরটি তোলার পরেই কিন্তু আমি ডিজাইনটাকে ভাগ করে দেব, অর্থাৎ দুটো পার্টে স্টিচিংটা হবে। তো এর জন্য এখানে চারটে ঘর কাউন্ট করে প্রথম ফোরটি তুললাম, এরপর এর সাথে লেভেল সেম রেখে আরেকটা ফোর তুলে নিচ্ছি, যেটা কিনা পাঁচটা ঘরের এবং এখন ছয়টা ঘরের একটা ফোর। এখন ওপর দিক থেকে আবার আমি তিনটে ঘর ছেড়ে তারপর স্টিচিংটা করব এবং এক্ষেত্রে এইভাবে তিনটে ঘরের যে ধাপগুলো, অর্থাৎ সিঁড়ির যেই ধাপ, সেইভাবে আমি কিন্তু ডিজাইনটা করছি, যাতে এটা কিন্তু অনেকটা মাঝখানে ডিফারেন্ট লুক নিয়ে আসে। তো এর জন্য এইভাবে প্রত্যেকটা স্টেপে তিনটে ফোর তোলার পর আমি এইভাবে তিনটে ঘর ছেড়ে তারপর স্টিচিংটা করছি। তো এখন সেন্টারের অংশে করে নেব। সেন্টারের অংশের জন্য কিন্তু সেম প্রসেস, মাঝখানের ঘরটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ চারটে ঘরের পর পাঁচটা, তারপরে আবার চারটে ঘরের একটা ফোর এবং এর পরবর্তীতে এখন আবার আগের প্রসেস মেনটেন করে প্রথমে ছয়টা ঘরের একটা ফোর, তারপর পাঁচটা ঘরের একটা ফোর, তারপর চারটে ঘরের একটা ফোর। তো এইভাবে এই জায়গাটা করে নিচ্ছি এবং এখন আমি যতটা করেছি ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি বাকিটাও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে হাফ অংশ তৈরি হয়ে গেছে। তো কর্নারের অংশে চলে এসেছি, যার জন্য আবার এইভাবে আমি তিনটে ফোর তুলে নিচ্ছি এবং এখানটায় এইভাবে তিনটে ফোর তোলার পর আমি এইভাবে উপরের দিকেও সেম প্রসেস অ্যাপ্লাই করব। কিন্তু তার জন্য কিন্তু এই কর্নারের যে লেভেলগুলো সেগুলো কিন্তু সেম হবে, অর্থাৎ এখানটায় কিন্তু এরকম দুটো সেলাই জয়েন হবে কিন্তু মাঝখানে সেপারেশন থাকবে, অর্থাৎ এখানে কিন্তু দাগটা থেকে যাবে। তো আগের প্রসেস অ্যাপ্লাই করে উপরের অংশেও আমি স্টিচিংটা করে নিচ্ছি পুরো। এখানে আমি অফ হোয়াইট কালার ইউজ করেছি, চাইলে আপনারা কিন্তু রেড অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনেও এটা তৈরি করতে পারেন অথবা ইয়েলো কালারের কম্বিনেশনেও তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই জায়গায় স্টিচিংটা পুরো কমপ্লিট হয়ে গেল। এখন মাঝখানের অংশ ভরাট করব। তো মাঝখানের অংশের জন্য আবার আমি সেম রেড কালারটাই নিয়েছি, এরপর এখানে এইভাবে প্রথমে ছটা ঘরের তিনটে ফোর তুলে নিচ্ছি। যেহেতু আমি আগের স্টেপটা এইভাবে স্টিচিং করলাম, তো এর জন্য কিন্তু আমার মাঝখানে বেশ একটা সুন্দর প্রত্যেকটা সেপারেশন ঠিকঠাক আছে এবং ডিভিশনগুলো ঠিকঠাক আছে, মানে আমার প্রত্যেকটা ফোরের জন্য ঠিক কতগুলো ঘর লাগছে। যেমন এখন আমি ছটা ঘরের এক একটা ফোর তুলছি এবং এইভাবে এই জায়গাটা কমপ্লিট করার পর সেমভাবে এর সাইডের অংশ তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের ছটা করে ঘর থাকছে এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সেলাইয়ের মাঝখান থেকে কিন্তু পরবর্তী স্টেপটা বা পরবর্তী ফোরগুলো উঠছে, যেমন এটাও সেমভাবেই উঠছে। তো এইভাবে আমি বাকি অংশটা পুরো ভরাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটা তৈরি হয়ে গেল। এরপর আমি এর মাঝখানের অংশটা ভরাট করে দেব, এর জন্য আবার অফ হোয়াইট কালারই নিয়েছি
এবং এই জায়গাটা ভরাট করার সাথে সাথে কিন্তু ডিজাইনটি কমপ্লিট হলো। এইভাবে বাকি অংশ করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।